আজকে আমরা যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে পপুলেশন ইকোলজি। ইকোলজিতে বেসিক কিছু কনসেপ্ট রয়েছে, যেমন ইকোসিস্টেম কাকে বলে, পপুলেশন কাকে বলে, কমিউনিটি কাকে বলে। এই ইন ডেপথ ডিসকাশন গুলোতে এই মুহূর্তে আমি যাচ্ছি না, জাস্ট এটুকু বলবার যে পপুলেশন মানে কোনো একটা পার্টিকুলার স্পিসিসের, সেম স্পিসিসের অনেক ইন্ডিভিজুয়াল যদি, মানে একাধিক ইন্ডিভিজুয়াল যদি একটা জায়গাতে থাকে, তখন সেটাকে বলা হয় পপুলেশন। ওকে, তো সেম স্পিসিস একাধিক ইন্ডিভিজুয়াল যখন একটা পপুলেশনে একটা পার্টিকুলার জায়গাতে রয়েছে, তখন সেটাকে আমরা বলছি পপুলেশন। সেকেন্ড যেটা ব্যাপার সেটা হচ্ছে যে যখন একটা পপুলেশনের কথা আমরা বলছি, তখন কোনো পপুলেশনই পৃথিবীতে কোনো একটা জায়গাতে স্টিক করে থাকে না। আচ্ছা, তার আগে একটা ছোট ব্রিফ দিয়ে নিই যে আমরা আজকে এক্স্যাক্টলি কি কি টপিক এবং কি কি টপিক সংক্রান্ত কিছু কোয়েশ্চেন্স নিয়ে ডিসকাস করব। তো মোস্টলি পপুলেশনের ওপর বেসড করে আর একটা জায়গা রয়েছে যেখানে আমরা একটু ইকোসিস্টেম পপুলেশনের মধ্যে, লাস্ট যে কোয়েশ্চেন, তাতে ইকোসিস্টেম আর পপুলেশনের মধ্যে এক্স্যাক্টলি ডিফারেন্সটা কোথায় কোথায় আর কি কি পপুলেশনের সাথে অ্যাড হলে সেটাকে আমরা ইকোসিস্টেম বলতে পারি, সেই জায়গাটা একটুখানি ডিসকাস করব। এবং প্রত্যেকটা ডিসকাশন এক একটা কোয়েশ্চেন ধরে হবে, বিকজ দিস কোয়েশ্চেন, আই মিন দিস কাইন্ড অফ কোয়েশ্চেন, অ্যাকচুয়ালি এরকম ধরনেরই যে প্রশ্নগুলো, যে কোয়েশ্চেন্সগুলো, সেগুলো আমরা নিটে দেখতে পাই, নিটে আসে। সো কোয়েশ্চেন ধরে সেই কনসেপ্টটা যদি আমরা ক্লিয়ার করি, সেক্ষেত্রে ব্যাপারটা আরেকটু রিয়েলিস্টিক হয়। সো দ্য ফার্স্ট কোয়েশ্চেন ইজ, ইন অ্যান এরিয়া আ পপুলেশন উইথ লার্জ সাইজ ইন্ডিভিজুয়ালস হ্যাভিং লং লাইফ স্প্যান, মোর প্যারেন্টাল কেয়ার অ্যান্ড স্লো ডেভেলপমেন্ট ওয়াজ প্রেজেন্ট, দ্য টাইপ অফ পপুলেশন গ্রোথ কার্ভ উইল বি, অপশন এ এস শেপড, অপশন বি জে শেপড, অপশন সি জেড শেপড অ্যান্ড অপশন ডি অল অফ দিস। যখন এই কোয়েশ্চেনটাতে আমরা যাব, যে এখানে ফার্স্ট আমরা যে জায়গাটা দেখব, যে কিছু জায়গা এখানে স্পেসিফিক্যালি মেনশন করেছে, কিছু পার্টিকুলার জায়গা এখানে স্পেসিফিক্যালি মেনশন করা, তার মধ্যে কোনগুলোর কথা আমরা এখানে বলছি। ফার্স্ট অফ অল, লার্জ সাইজ ইন্ডিভিজুয়ালস হ্যাভিং লং লাইফ স্প্যান অ্যান্ড মোর প্যারেন্টাল কেয়ার আগেন স্লো ডেভেলপমেন্ট। তো যখন কোনো লার্জ সাইজ ইন্ডিভিজুয়ালের দিকে আমরা দেখি, যেমন আমাদের মতো কোনো ইন্ডিভিজুয়াল, আমরা যখন গ্রো করি, আমাদের গ্রোথের বা আমরা যখন জন্মাই বা বড় হই, তো আমাদের বড় হওয়া এবং আমাদের পপুলেশন বৃদ্ধি পাওয়া, একটা ব্যাকটেরিয়ার পপুলেশন বৃদ্ধি পাওয়ার সাথে কোথাও গিয়ে ডিফারেন্ট, কোথাও গিয়ে আলাদা। এবার প্রশ্নটা হচ্ছে কোথায় গিয়ে আলাদা, আলাদা বহু জায়গাতে। প্রথম যে জায়গাটাতে ডিফারেন্স সেটা হচ্ছে ব্যাকটেরিয়াদের, মানে আলটিমেটলি তার আগে আমাদের যেটা জানতে হবে যে কেন আমরা রিপ্রোডাকশন করি, কেন আমাদের নেক্সট জেনারেশনে জন্ম আমরা দিই, তার গোল তো নানাবিধ থাকে। মানে আমি যদি এখন এই কোয়েশ্চেনটা র্যান্ডম কাউকে করি, সে অনেক কিছু উত্তর দিতে পারে, যেটা খানিকটা আর্থসামাজিক, খানিকটা সোশ্যাল, তো অনেক রকমের তার দিক রয়েছে। কিন্তু বায়োলজিক্যাল গোল একটাই, সেটা হচ্ছে আমার যে জিন, আমার আমার যে জিনগুলো, সেগুলো পরের জেনারেশনকে দেওয়া, যাতে সেই জিনগুলো আমার, আমি যখন এক্সিস্ট করবো না পৃথিবীতে, তখনও পৃথিবীতে থেকে যায়, জেনারেশন আফটার জেনারেশন আমার জিনগুলো যেন যেতে থাকে, পাস করতে থাকে। সো দিস ইজ দ্য ফ্যাক্ট। নাও দ্য কোয়েশ্চেন ইজ, যে এই যে আমার লক্ষ্য এটা, তো এই লক্ষ্যটা পূরণ করবার জন্য দু ধরনের গ্রুপ হয়। একটা গ্রুপ খুব কম বাচ্চার জন্ম দেয়, একটা কি দুটো, জন্ম দেওয়ার পর তার যে প্যারেন্টাল কেয়ার, সেই বাচ্চাটার ভীষণ ভালোভাবে কেয়ার নেয়, যাতে বাচ্চাটার আর্লি ডেথ না হয়, যাতে সে প্রপারলি বেড়ে উঠতে পারে এবং তার পরবর্তী জেনারেশনে তার জিন দিয়ে যেতে পারে। আরেকটা গ্রুপ থাকে যারা এইভাবে যায় না, এভাবে বাড়ে না, তারা কি করে, তারা প্রচুর জন্ম দেয়, প্রচুর ইন্ডিভিজুয়ালসের জন্ম দেয়,
তো ন্যাচারালি প্রচুর ইন্ডিভিজুয়ালস এর যদি জন্ম দেয়, সেক্ষেত্রে প্যারেন্টাল কেয়ার ঠিকঠাক করে নেওয়াটা সম্ভব হয় না। তো যখনই প্যারেন্টাল কেয়ার ঠিকঠাক করে নেওয়াটা সম্ভব হয় না, তখন তার মধ্যে অনেকে মরে যায়। কিন্তু জন্ম দেওয়ার সংখ্যাটা এত বেশি হয়, এতজনের একসাথে জন্ম দেয়, যে মরে গেলেও যে কজন সার্ভাইভ করে, যে কজন একটা রিপ্রোডাক্টিভ এজ অবধি সার্ভাইভ করতে পারে, তারা সেই জিনটাকে তার নেক্সট জেনারেশনে পাস করে দিতে পারে। এই দুটো ব্রড ক্যাটাগরির স্ট্র্যাটেজি। এখানে পার্টিকুলারলি মেনশন করা হয়েছে যে লার্জ সাইজ ইন্ডিভিজুয়ালস হ্যাভিং লং লাইফ স্প্যান, মোর প্যারেন্টাল কেয়ার অ্যান্ড স্লো ডেভেলপমেন্ট। সো প্রথমটাকে যদি আমি ক্যাটাগরি ওয়ান আর দ্বিতীয়টাকে যদি আমি ক্যাটাগরি বি বলে চিহ্নিত করি, তাহলে ইটস ক্লিয়ার যে প্রত্যেকটা এই প্রথম ক্যাটাগরিটাকে স্যাটিসফাই করছে। এবারে এই প্রথম ক্যাটাগরির যে গ্রোথ কার্ভ, মানে সেটা যেভাবে গ্রো করে, তার কতগুলো ফেজ থাকে, মানে জিনিসটা দেখতে এরকম হয়, অনেকটা এস এর মতো দেখতে হয়। এবং এই জিনিসটা যখন বাড়ে, বাড়তে 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 তার একটা পয়েন্টে গিয়ে, একটা পার্টিকুলার পয়েন্টে গিয়ে সেই পপুলেশনটা আর গ্রো করতে পারে না, তার গ্রোথ রেট থমকে যায়। কেন থমকে যায়? কারণ সেখানে ইনাফ নাম্বার অফ ইন্ডিভিজুয়ালস থাকে, এবং ইনাফ নাম্বার অফ ইন্ডিভিজুয়ালস থাকলে সেখানে কম্পিটিশন অনেক হাই হয়, এবং কম্পিটিশন বেড়ে গেলে ন্যাচারালি রিসোর্স কমে যায়। তো যখনই রিসোর্স কমে যায়, সেই পার্টিকুলার লেভেলটার উপর যদি সেই পপুলেশনের ইন্ডিভিজুয়াল নাম্বারস, বা সেই পপুলেশনের কতজন ইন্ডিভিজুয়াল, যতজন ইন্ডিভিজুয়াল রয়েছে তার নাম্বার সেই পার্টিকুলার জায়গাটার উপর চলে গেলে বা তার থেকে বেড়ে গেলে, সেটা ক্র্যাশ করে যাওয়ার সম্ভাবনা থাকে। কেউ বাঁচলো না আলটিমেটলি কম্পিটিশনের চোটে, এর একটা সম্ভাবনা থাকে। তো সেই কারণে এই পার্টিকুলার জায়গাটার উপরে চলে গেলে সেটা আটকে যায়, সেটা একটা প্ল্যাটুতে চলে যায়। তো এই ধরনের যে কার্ভটা, এটা আমরা দেখতে পাচ্ছি, এটা এস শেপড কার্ভ, রাইট? তো এটা একটা এস শেপড কার্ভ। এবার যেটা ব্যাপার, যে এই যে এস শেপড কার্ভ বা সিগময়েড কার্ভ বা লজিস্টিক কার্ভ, সেটার পাঁচটা ফেজ থাকে। ফার্স্ট হচ্ছে ল্যাগ ফেজ, দেন পজিটিভ অ্যাক্সিলারেশন ফেজ, দেন এক্সপোনেনশিয়াল ফেজ, তারপর নেগেটিভ অ্যাক্সিলারেশন ফেজ অ্যান্ড স্টেশনারি ফেজ। এরকম পাঁচটা ফেজ থাকে। এই পার্টিকুলার গ্রোথ মডেলে এই যে পপুলেশনের গ্রোটা হয়, সেটা খুব স্লোলি হয় একদম ইনিশিয়াল স্টেজে, তারপর একটা এক্সপোনেনশিয়াল গ্রোথ হয় যেটা খুব ফাস্ট বাড়ে, এবং সেটা আস্তে আস্তে তারপর একটা কনস্ট্যান্ট লেভেলে নেমে চলে আসে। এটা কেন? কারণ যখন ধরে নেওয়া যাক একজন ইন্ডিভিজুয়াল ওয়ান, ইন্ডিভিজুয়াল টু, দুজনে দুটো করে বাচ্চা দিল, তিন চার পাঁচ ছয়, ঠিক আছে, এরা আবার দুটো করে বাচ্চা দিল, সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ, এইভাবে বাড়ছে। তো এটা আলটিমেটলি যখন ইনিশিয়াল স্টেজে থাকে, তখন এর গ্রোথটা, পপুলেশনের গ্রোথটা খুব স্লো হয়, আস্তে আস্তে বাড়ে। বাট তারপর যখন সেটা একটা সার্টেন নাম্বারের উপর চলে যায়, তখন তার গ্রোথ রেটটা খুব তাড়াতাড়ি অ্যাক্সেলারেশন নেয়, তারপর সেটা নিতে 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 আবার একটা জায়গাতে আসে, যখন সেটা আবার সেটা কমে এবং আলটিমেটলি একটা প্ল্যাটুতে পৌঁছে যায়, আলটিমেটলি একটা প্ল্যাটুতে পৌঁছে যায়। সো এখানে করেক্ট আনসার ইজ এস শেপড, চোখ বুঝে এস শেপড। যদি এই কতগুলো সেই পপুলেশনের বৈশিষ্ট্য, পপুলেশন গ্রোথের এই কতগুলো ক্যারেক্টারিস্টিক দেওয়া হয়, যে লার্জ সাইজ ইন্ডিভিজুয়ালস হ্যাভিং লং লাইফ স্প্যান, মোর প্যারেন্টাল কেয়ার অ্যান্ড স্লো ডেভেলপমেন্ট, ডেফিনেটলি সেটা এস ফেজে বাড়বে, ঠিক আছে? তো সেই কার্ভটা সবসময় এস শেপড হবে। চলে যাচ্ছে আমাদের নেক্সট কোয়েশ্চনে। দ্য গ্রোথ কার্ভ অফ ব্যাকটেরিয়াল পপুলেশন ইন ল্যাব ইজ প্লটেড আগেনস্ট টাইম, হোয়াট উইল বি দ্য শেপ অফ দ্য কার্ভ? তো এটা ব্যাকটেরিয়াল পপুলেশন, ব্যাকটেরিয়াল পপুলেশনে কি হয়, অনেক বেশি করে জন্মায় ব্যাকটেরিয়া। তো ব্যাকটেরিয়া যখন অনেক বেশি করে জন্মায়, তখন সেখানে সেই প্যারেন্টাল কেয়ার দেওয়া সম্ভব হয় না, খুব স্বাভাবিকভাবেই সেই প্যারেন্টাল কেয়ার দেওয়াটা পসিবল হয় না তাদের পক্ষে। এবং প্রথম দ্বিতীয় যে টাইপটা আমি বললাম একটু আগে, সেই দ্বিতীয় টাইপের গ্রোথ এরা ফলো করে। একদম আন্ডার আইডিয়াল কন্ডিশনস
ব্যাকটেরিয়াল পপুলেশনের গ্রোথ কার্ভ যদি ল্যাবে টাইমের এগেনস্টে প্লট করা হয় তাহলে সেটা হাইপারবোলা হবে। যত টাইম পাস করে ব্যাকটেরিয়াল পপুলেশনের গ্রোথ কমতে থাকে, ওকে, কারণ রিসোর্স মানে টাইম যত বাড়ছে তত ওদের এ বাড়ছে, সংখ্যাটা বাড়ছে, কিন্তু রিসোর্স খুব লিমিটেড, রিসোর্স ইজ কনস্ট্যান্ট, রাইট? তো একটা টাইমের পরে গিয়ে সেই কারণে সেই জায়গাটা কমবে, মানে সেটা একটা কমতে থাকবে। তো সেই কারণে এই পার্টিকুলার ক্ষেত্রে কার্ভটা হবে হাইপারবোলিক। সো দ্য কারেক্ট আনসার ইজ অপশন বি। চলে যাচ্ছি নেক্সট কোয়েশ্চনে। দ্য গ্রেট ব্যারিয়ার রিফ অ্যালং দ্য ইস্ট কোস্ট অফ অস্ট্রেলিয়া ক্যান বি ক্যাটেগোরাইজড অ্যাজ অপশন এ পপুলেশন, অপশন বি কমিউনিটি, অপশন সি ইকোসিস্টেম, অপশন ডি বায়োম। ওকে, তো গ্রেট ব্যারিয়ার রিফের দিকে যদি আমরা দেখি, যে গ্রেট ব্যারিয়ার রিফ অ্যালং উইথ দ্য ইস্ট কোস্ট অফ অস্ট্রেলিয়া, রাইট? সো দ্য গ্রেট ব্যারিয়ার রিফ এটা কি না, এটা মোটামুটি অ্যালং উইথ দ্য আই মিন অ্যালং দ্য ইস্ট কোস্ট অফ অস্ট্রেলিয়া, দ্য গ্রেট ব্যারিয়ার রিফ অ্যালং দ্য ইস্ট কোস্ট অফ অস্ট্রেলিয়া ক্যান বি ক্যাটেগোরাইজড অ্যাজ এন ইকোসিস্টেম। এটাকে ইকোসিস্টেম হিসেবে ক্যাটাগোরাইজ করা যায়। কেন যায়? কারণ এটা 2000 কিলোমিটার, মোটামুটি এটার যদি আমরা মাপি জায়গাটাকে, মোটামুটি 2000 কিলোমিটার লম্বা এবং 150 কিলোমিটার দূরে সমুদ্রের ধার থাকে। ওকে, এই জায়গাটা মানে একটা ইকোসিস্টেম হচ্ছে একটা হোল বায়োটিক কমিউনিটি ইন এ গিভেন এরিয়া অ্যান্ড ইটস অ্যাবায়োটিক এনভায়রনমেন্ট, মানে একটা গিভেন এরিয়া, সেখানে যাবতীয় যা কিছু প্রাণী উদ্ভিদ রয়েছে তাদের সবাইকে নিয়ে, এবং তার সাথে যে অ্যাবায়োটিক এনভায়রনমেন্ট রয়েছে সেটাকে নিয়ে টোটাল যে এন্টিটিটা সেটাকে আমরা বলছি একটা ইকোসিস্টেম। বোঝা গেল? তো এবারে যেটা ব্যাপার, কোরাল কলোনিজ কন্টিনিউয়াসলি গ্রো করে পলিপস থেকে, আই মিন নিডারিয়া যেগুলোকে আমরা বলি, এবং আলটিমেটলি একটা এক্সটেন্সিভ মাসেস তৈরি করে যেটাকে বলা হয় কোরাল রিফ, একটা বড় মাস যেগুলো পলিপ থেকে আলটিমেটলি তৈরি হয় সেগুলোকে বলা হয় কোরাল রিফ। বায়োমের কথা যদি আমরা বলি, বায়োম ইট ইজ লাইক ইটস আ মেজর বায়োলজিক্যাল আই মিন ইকোলজিক্যাল কমিউনিটি অফ অর্গানিজমস মেনটেন্ড আন্ডার আ পার্টিকুলার জোন। পপুলেশনের যদি কথা পপুলেশনের কথা যদি আমরা বলি, পপুলেশন ইজ আ গ্রুপ অফ ইন্ডিভিজুয়াল আই মিন একটা পার্টিকুলার স্পিসিসের গ্রুপ অফ ইন্ডিভিজুয়ালস যেটা একটা গিভেন এরিয়াতে রয়েছে। আর কমিউনিটি হচ্ছে একটা গ্রুপ অফ পপুলেশন অফ ডিফারেন্ট স্পিসিস ইন এ গিভেন এরিয়া। বুঝতে পারলাম? এই তিনটে এই এই জায়গাটা খুব সূক্ষ্ম কিছু ডিফারেন্স থাকে। কমিউনিটি হচ্ছে যে অনেকগুলো পপুলেশন, একটা গ্রুপ অফ পপুলেশন ডিফারেন্ট স্পিসিস এর একটা গিভেন এরিয়া যদি একটা একটা এরিয়াতে যদি থাকে তখন সেটাকে আমরা বলছি কমিউনিটি। পপুলেশন আমরা বলছি যে একটাই স্পিসিস এর একাধিক ইন্ডিভিজুয়াল যখন, মানে একটা গ্রুপ অফ ইন্ডিভিজুয়াল একটাই স্পিসিস এর যখন একটা জায়গাতে থাকছে তখন সেটাকে আমরা বলছি পপুলেশন, ওকে। আর বায়োম আমরা বলছি একটা ইকোলজিক্যাল কমিউনিটি অফ অর্গানিজমস মেনটেইনড আন্ডার আ পার্টিকুলার জোন, সেটাকে আমরা বলছি কমিউনিটি, সেটাকে আমরা বলছি বায়োম, ওকে। তো বায়োম, পপুলেশন, কমিউনিটি, এই তিনটে খুব ক্লিয়ারলি বললাম তিনটেকে আমরা কি কি বলি। আর ইকোসিস্টেম, যেটা অ্যাকচুয়ালি দ্য কারেক্ট অ্যান্সার ইজ ইকোসিস্টেম, সেটা কি সেখানে শুধু বায়োটিক কমিউনিটি রয়েছে তাই নয়, তার সাথে সাথে অ্যাবায়োটিক যে ফ্যাক্টরস সেইগুলোকে অ্যাড করে টোটাল যে কনসেপ্ট দ্যাট ইজ ইকোসিস্টেম। অ্যান্ড দ্য গ্রেট ব্যারিয়ার রিফ যদি আমরা গ্রেট ব্যারিয়ার রিফের দিকে তাকাই সেক্ষেত্রে এই দুটো জায়গায় মেনটেন হয়, মানে বায়োটিক কমিউনিটিও রয়েছে তার সাথে সাথে তার যে অ্যাবায়োটিক ফ্যাক্টরস সেইগুলোকেও কনসিডার করা হয়, সেগুলো থাকে সেখানে। সো দ্য গ্রেট ব্যারিয়ার রিফ অ্যালং দ্য ইস্ট কোস্ট অফ অস্ট্রেলিয়া ক্যান বি ক্যাটাগোরাইজড অ্যাজ ইকোসিস্টেম। সো আমরা খুব ব্রিফলি এখানে
মোস্টলি চেষ্টা করলাম পপুলেশন পপুলেশনকে ফোকাস করে, অ্যাপার্ট ফ্রম পপুলেশন, ইকোসিস্টেম, কমিউনিটি, বায়োম এগুলো সম্বন্ধে একটুখানি আলোকপাত করতে। তো আমাদের নেক্সট ভিডিওগুলো, ইকোলজি যে নেক্সট ভিডিও ভিডিওস থাকবে সেগুলো একটুখানি ফলো করতে থাকো। আই থিঙ্ক তাহলে সেই জায়গা থেকেও অনেক কিছু কনসেপ্ট রয়েছে, কনসেপচুয়াল জায়গা রয়েছে, যে যে জায়গাগুলো আমাদের ভীষণ রকম ভুল হয়, সেটা হচ্ছে পপুলেশন কাকে বলে, কমিউনিটি কাকে বলে, ইকোসিস্টেম কাকে বলে, স্পেসিফিক্যালি কোন কোন জায়গাতে এগুলো একটা আরেকটা থেকে আলাদা, এবং কনসেপচুয়ালি কোন 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 জায়গাতে এইগুলো একটা আরেকটা থেকে আলাদা, সেই জায়গাগুলো খুব খুব ইম্পর্টেন্ট। তো আমরা আমাদের নেক্সট ভিডিওগুলোতে এগুলো ডেফিনেটলি মেনশন করব, তো সেটা তোমরা দেখতে থাকো। আর অবভিয়াসলি লাইক এবং সাবস্ক্রাইব করতে থাকো আমাদের চ্যানেলে, যাতে আরো অনেকের কাছে আমরা অনেক সহজে পৌঁছতে পারি। থ্যাংক ইউ।